হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আজমিন স্টুডিওর পক্ষ থেকে ব্লেন্ডার লো কার টিউটোরিয়ালে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ এর আগের পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম আজকের পর্ব সেখান থেকে শুরু করছি আজকে এই সাইডের অংশ আমরা মডেল করার চেষ্টা করব গাড়ির তো এই জন্য আমি সাইডের যেই এজগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করলাম একেবারে ফ্রন্টের এই ভার্টেক্স এবং একদম পিছনের সাইডের এই দুটো ভার্টেক্স ডিসিলেক্ট করে দিলাম এরপর যেটা করব এগুলোকে এক্স করব করবো এক্স এক্সিসে প্রথমে এবং এরপর সাইড ভিউ থেকে কোনো কিছু না দেখে জেড এক্সিসে কিছুটা নামিয়ে নিই এগুলো জাস্ট আলাদা করতে সুবিধা হবে এখন একটা একটা ধরে ধরে আমরা পজিশন করবো প্রথমত এটাকে এখানে প্রথমে সাইড ভিউ থেকে এগুলোকে অ্যাডজাস্ট করি সাইড ভিউ থেকে অ্যাডজাস্ট করার পর এখন আমরা এটাকে টপ ভিউ থেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব এখন আমরা সাইডের কিছুটা বর্ধিত অংশ অলরেডি পেয়ে গেছি এবার যেটা করব। এখানে এই ফেসগুলোকে বাদ দিয়ে এগুলোকে বাদ দিয়ে আমরা এখানের এই ভার্টেক্সগুলো সিলেক্ট করব। মাঝখানের অংশের যেটা হচ্ছে চাকার সাথে যুক্ত না এই ভার্টেক্সগুলো এগুলোকে সিলেক্ট করে এক্সট্রুড করব নিচের দিকে টপ ভিউ থেকে দেখে এটাকে কিছুটা ডান দিকে নিয়ে আসি এবার প্রথমে সাইড ভিউ থেকে এই সবগুলো ভার্টেক্স অ্যাডজাস্ট করি এবং একই সাথে টপ ভিউ থেকে ওইগুলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি এবার এই কয়টা এজ আবার সিলেক্ট করে এগুলোকে নিচের দিকে করি এই ক্ষেত্রে আমরা টপ ভিউ থেকে এখানের যে এজটা রয়েছে সেটা কিন্তু দেখা যায় না এমনকি ফ্রন্ট ভিউ থেকে যদি দেখি বা রিয়ার ভিউ থেকে যদি দেখি কোন ভিউ থেকেই এই ভিতরের এখানের এজটা দেখা পসিবল না তবে আমরা এটা জানি গাড়ির এই অংশটা কিছুটা ভিতরের দিকে একটু ডেপ থাকবে কারণ এটা এখান থেকে বর্ধিত হয়ে তারপরে একটু ভিতরের দিকে আসবে সো ফ্রন্ট ভিউতে এখানে যে একটা এক্সিস ছিল আমরা এক্ষেত্রে এটার হেল্প নিতে পারি এটাকে সাজানোর জন্য সো আমরা যেটা করব এটাকে কিছুটা ভিতরের দিকে রেখে দিব এরকম তো এটা মোটামুটি অনুমানের উপর নির্ভর করছে এটা খুব একটা আপত্তি হবে না যদি কম বেশি হয় তবে খুব একটা সমস্যা নেই এরপর আমরা এটাকে আবার করব ওকে আমরা এই বর্ধিত অংশ এখানে যে নিচের জয়েন্ট অংশটা রয়েছে এটা বানাবো হচ্ছে এখান থেকে আমাদের চাকার যেই মাঠঘাটের অংশ সো এইখানে প্রথমত ফেসগুলো যুক্ত করব। এবং পরবর্তীতে এইগুলোকে আলাদা আলাদাভাবে এখানে যুক্ত করে ফেস ক্রিয়েট করে দেবো এই জন্য এটাকে আপাতত এক্সট্রুট করলাম না আর এটা এখানে থাকুক এখন আমরা লক্ষ্য করবো আমাদের চাকার অংশে তো প্রথমত এই চারটা ভার্টেক্স সিলেক্ট করলাম এবং সেগুলোকে এক্সট্রুট করব ভিতরের দিকে তারপর সেগুলোকে স্কেল করবো কাছাকাছি আনার জন্য টপ ভিউ থেকে দেখে সেগুলোকে ডান দিকে সরিয়ে আনি এক্স এক্সিসে পজিটিভ এক্স এক্সিসে এবং এগুলোর পজিশন অ্যাডজাস্ট করার চেষ্টা করি এখন এই এসটা সিলেক্ট করব চাকার একেবারে এই পাশের এই এসটা ওকে প্রথমত এটা পজিশন অ্যাডজাস্ট করে নিয়ে আরেকবার সাইড ভিউ থেকে এখন এই পাশের এস সিলেক্ট করে এটাকে এক্সট্রুড করব টপ ভিউ থেকে দেখে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব যেটা ঠিকঠাক মতো রয়েছে কি না এখানে দেখতে পাচ্ছি একটা স্পষ্টত ভার্টেক্স স্পষ্ট ট্রাইঙ্গেল রয়েছে সো আমরা এই দুটো ভার্টেক্স করে এম এ ক্লিক করে এই দুটোকে মার্চ করে দিলাম এবং এরপর এটার পজিশন অ্যাডজাস্ট করলাম এখন এখানে আমি শুধুমাত্র ভার্টেক্স এক্সট্রুট করছি যেহেতু আমি উপর থেকে ফেস নিয়ে আসিনি সো আমি এই ভার্টেক্সটাকে এক্সট্রুড করে দিলাম এবং ফ্রন্ট ভিউ থেকে দেখে এটার পজিশন কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব এটা কিছুটা ভিতরের দিকে যাবে এরকম নেগেটিভ এক্স এক্সিসে ওকে এবার এই পাশের এজ দুটো সিলেক্ট করবো ভার্টেক্স দুটো সিলেক্ট করব যেন আমরা এসটা ধরতে পারি এবার এই প্রত্যেকটা ভার্টেক্সের অবস্থান প্রথমে সাইড ভিউ থেকে এবং এরপর টপ ভিউ থেকে অ্যাডজাস্ট করে দেব ওই পাশের মতো এই পাশেও ওয়ান্স এগেইন ফাইনালি এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে সো আমরা এখন এই ট্রায়েঙ্গেলটাই ক্রিয়েট করার চেষ্টা করব সিম্পলি আমরা এই দুটো সিলেক্ট করবো এক্সট্রুড করবো এম এ ক্লিক করে মার্চ করে দেব এবং এরপর চেষ্টা করব এটার অবস্থান আনুমানিকভাবে আনুমানিকভাবে ঠিক রাখতে এরপর এটাকে এক্সট্রুট করি নিচের দিকে এবং এটা স্বাভাবিকভাবেই ভিতরের দিকে চলে যাবে ওকে সো এখন আমরা ভিতরের এই এজগুলো যেটা রয়েছে সেগুলোকে সবগুলো সিলেক্ট করব সিলেক্ট করে আমরা স্কেল কর মানে এক্সট্রুট করে স্কেল ডাউন করব যেন এটা কেন্দ্রের দিকে ছোট হয়ে আসে মিডিয়ান পয়েন্টে এরপর আমরা আমাদের এইখানের অংশে যে চাকার জন্য বর্ডারটা রয়েছে গাড়ির সেটা যেন আমরা ক্রিয়েট করতে পারি তো অল্টারে ক্লিক করে পুরোটা সিলেক্ট করলাম জাস্ট চেক করছি এর বাইরে অন্য কোনো ভার্টেক্স যেন সিলেক্ট হয়ে না থাকে এরপর এখানে মিসিং ভার্টেক্স এই দুটোও সিলেক্ট করলাম এটাকেও সিলেক্ট করলাম এবার ইতে ক্লিক করে অ্যাসে ক্লিক করে আমরা মিডিয়ান পয়েন্ট বরাবর এটাকে ছোট করে আনবো স্বাভাবিকভাবেই সবগুলোর অবস্থান আর ঠিকঠাক থাকবে না সো আমরা যতটুকু পারি এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি না ছেড়ে দিয়ে স্কেল করছি ওয়াই অ্যাক্সিসে এরপর জেড অ্যাক্সিসে একটু নিচে নামাচ্ছি জেড অ্যাক্সিস আর একটু বড়ো করছি এটা জাস্ট এটার যেই অবস্থান সেই অনুসারে ঠিক রাখার চেষ্টা করছি টপ ভিউ থেকে দেখিনি সাইড ভিউ থেকেও দেখি এক্সট্রা ভিউ অন করে এখন ম্যানুয়ালি ভার্টিস গুলো ধরে ধরে অ্যাডজাস্ট করার চেষ্টা করব এই অংশ কমপ্লিট এখন যেটা করব এখানে কিছু ফেস ক্রিয়েট করে দিই প্রথমত আমি এই দুটো ভার্টিক সিলেক্ট করে এফে ক্লিক করলাম সো অটোমেটিক্যালি এটা পরবর্তী দুটো এজ ক্যালকুলেট করে এখানে ফেস ক্রিয়েট করেছে আমাকে চারটা ভার্টিক সিলেক্ট করতে হয়নি আবার আবার এ ক্লিক করলাম আবার এ ক্লিক করলাম সো নিচে অটোমেটিক জয়েন হয়ে যাবে এবং এইখানে আমরা একটা লুপকার্ট তৈরি করে দিই যেটা বলেছিলাম আগের পর্বে সম্ভবত যে এখানে আমরা একটা লুপকার্ট তৈরি করবো এই অংশে ফ্রন্টের কন্ট্রোলারে ক্লিক করে এখানে কাট তৈরি করলাম যেন আমি এখানে একটা অতিরিক্ত ভার্টেক্স পেয়ে যাই এবার এই ভার্টেক্সটাকে নিচের দিকে বর্ধিত করব। একই সাথে টপ ভিউ থেকে এটা মিলিয়ে চেষ্টা করব যেটা অবস্থান অনুসারে ঠিক আছে কিনা না ফ্রন্ট ভিউ থেকেও মেলানোর চেষ্টা করব এখন আমি এটাকে চেক করছি ফ্রন্ট ভিউ থেকে এবং সাইড ভিউ থেকে যেহেতু টপ ভিউ থেকে নিচের এই ভার্টেক্সের অবস্থান দেখা যায় না সো আমি এই ভার্টেক্সটাকে বর্ধিত করলাম এখন যেটা করব প্রথমত এই ভার্টেক্সটাকে এই দুটো ভার্টেক্স সিলেক্ট করি এবার এফে ক্লিক করি আবার এফে ক্লিক করি তাহলে দেখব গ্র্যাজুয়ালি একটা একটা করে ফেস ক্রিয়েট হবে ওকে এইভাবে করে একদম প্রান্ত পর্যন্ত ফেস ক্রিয়েট করে দিলাম সামনের চাকার জন্য যেই কাজ করেছি পিছনের চাকার জন্য হুবহু একই কাজ করতে হবে এখানে তিনটা এজ প্রথমে তিনটা ভার্টেক্স প্রথমে সিলেক্ট করে এগুলোকে এক্সট্রুট করব স্কেল ডাউন করব সাইড ভিউ থেকে মেলানোর চেষ্টা করব এগুলোর অবস্থান এরপর টপ ভিউ থেকে দেখে নেব এক্স এক্সিসে পজিটিভ দিকে এটাকে মুভ করবো এবার এই পাশের একটা এজ ধরে এটাকে এক্সট্রুট করব আবার ভিউ এবং সাইড ভিউ থেকে এটা মিলিয়ে নিব এখানে একটা ट्रायंगल দেখা যাচ্ছে সো আমরা এই দুটোকে এক্সট্রুট করে এম এ ক্লিক করে মার্চ করে দেব এবং এরপর এই একটা ভার্টিক্স ধরে সেটাকে টপ ভিউ এবং সাইড ভিউ থেকে অ্যাডজাস্ট করে নেব এরপর আমরা এটাকে ভাবে এক্সট্রুড করব দুইবার এবং দুই ভিউ থেকে সেটাকে মেলানোর চেষ্টা করব প্রথমত সাইড ভিউ থেকে আর টপ ভিউ থেকে এটার অবস্থান দেখা যাচ্ছে না আমি চেষ্টা করব রিয়ার ভিউ থেকে কিছু দেখা যায় কি না এটার অবস্থান সেটা যাচাই করার জন্য আরেকটা বিষয় হচ্ছে আমাদের মডেল বানানোর সময় আমরা যখন যেই ভার্টেক্সগুলো নিয়ে কাজ করি এর বাইরে অন্য ভার্টিসগুলোকে চাইলে এরকম সিলেক্ট করে এরকম সিলেক্ট করে আমরা হাইট করে রাখতে পারি সো আমি এটাকে ডিসিলেক্ট করছি আমরা এই অংশটুকু নিয়ে কাজ করছি এর বাইরের অংশটুকু সিলেক্ট করে আমি এইচে ক্লিক করে হাইট করে দিলাম সো হাইট করলে অবজেক্ট বা মেশ ডিলেট হয় না এটা জাস্ট ভি ভিউ পোর্টে দেখা যায় না অল্টার এইচে ক্লিক করলে আবার সেটা আমরা ফেরত পেয়ে যাব আমি জাস্ট ফোকাস করার জন্য যে আমি যেই ভার্টেক্স নিয়ে কাজ করছি এর বাইরে অন্য ভার্টেক্স যেন দেখা না যায় যেন আমি রিয়ার ভিউ থেকে দেখে এটার অবস্থান ঠিক করতে পারি এই জন্য বাকিগুলোকে হাইড করে দিলাম সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ থেকে রিয়ার ভিউ এবং সাইড ভিউ থেকে দেখে এটার ভার্টেক্সের অবস্থানগুলো ঠিক করে নিলাম একই সাথে এই পাশের এই একটা এস দুটো ভার্টেক্স সিলেক্ট করে এটাকে এক্সট্রুট করব টপ ভিউ থেকে দেখে মিলিয়ে নিব ঠিক আছে কি না সেটা দেখার জন্য এবার এই দুটোকে সিলেক্ট করে আবার এক্সট্রুট করব আবার এক্সট্রুট করব। এবং সাইড ভিউ থেকেও মিলিয়ে নিব এটার অবস্থান ঠিক আছে না এবার এখানে শুধু একটা ভার্টেক্স ধরে এদিকে এক্সট্রুড করব এবং যেহেতু এটা টপ ভিউ থেকে এটার অবস্থান দেখা যায় না সো আমি চেষ্টা করছি রিয়ার ভিউ থেকে এটার মোটামুটি একটা অবস্থান খুঁজে বের করতে যেহেতু পিছনের ভার্টেক্সের অ্যাঙ্গেল কিছুটা ভিতরের দিকে গেছে সো আমি চেষ্টা করব এখানেও এটাকে কিছুটা ভিতরের দিকে রাখতে জাস্ট রেশিওটা মেনটেন করার চেষ্টা করছি এটা এক্স্যাক্ট পজিশন আসলে খুঁজে পাওয়া মুশকিল এই হলো মোটামুটি আমাদের ভার্টেক্সগুলো এবার আমরা এইখানে সবগুলো ভার্টেক্স ভিতরের ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব এবং এক্সট্রা যেই চারটা ভার্টেক্স রয়েছে সেগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করে সাইড ধুইতে যাই সিলেক্ট করে সেগুলোকে আমরা এক্সট্রুট করবো এবং স্কেল ডাউন করে এগুলোকে ছোটো করে দেব এবার চেষ্টা করবো যতটুকু সম্ভব এটা পিছনে যে ব্লু প্রিন্ট বা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটার সাথে অ্যাডজাস্ট করতে এরপর ম্যানুয়ালি প্রত্যেকটা ভার্টেক্স ধরে কিছুটা অ্যাডজাস্ট করে দিই এই হয়ে গেল মোটামুটি আমাদের এই অংশটুকু এবার অল্টার এইচে ক্লিক করে যেই মেশ বা ভার্টেক্সগুলো আমরা হাইট করে রেখেছিলাম সেগুলোকে আনহাইট করে দিলাম এখন যেটা করব আমাদের ব্লু প্রিন্ট অনুসারে যেই মেসগুলো যেই ফেসগুলো আমরা বা যেই ভার্টেক্সগুলো খালি রেখেছি ফেস বানাইনি সেগুলোকে ফেস বানিয়ে দেব সেই উপরের দুটো ভার্টেক্স সিলেক্ট করলাম এটা আর এটা এখন এফে ক্লিক করব কন্টিনিউয়াস যেন হচ্ছে এটা নিচের দিকে ক্রমাগত ফেস ক্রিয়েট করতে থাকে এই এখানে ক্রিয়েট হয়ে গেল আমাদের ফেস এরপর আমাদেরকে এখানেও কিছু ফেস ক্রিয়েট করতে হবে এই জন্য আমরা যেটা করবো এখানের এজ এই দুটো ভার্টেক্স এবং এই প্রান্তের দুটো ভার্টেক্স সিলেক্ট করে এ ক্লিক করবো যেন এখানে ফেস ক্রিয়েট হয় মাঝখানে দুটো কাট এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কাট এখানে একটা কাট এখানে একটা কাট প্রয়োজন সো আমরা মাঝখানে তিনটা কাট ক্রিয়েট করব যে সিম্পল কন্ট্রোল আরে ক্লিক করে মাউসের হুইল বাটন স্ক্রল করে তিনটা কাট ক্রিয়েট করলাম রাইট বাটনে ক্লিক করে সেগুলো যেই অবস্থানে রয়েছে সেখানেই এটা রেখে দিলাম এবার একদম বাম লুপ কাটটা সিলেক্ট করে ডাবল জি জি দুইবারে ক্লিক করে আমরা এটাকে বাম পাশে নিয়ে আসলাম এবং এখানে দুইবার ক্লিক করে এটা কিছুটা মাঝামাঝি নিয়ে আসলাম জাস্ট ব্লু প্রিন্ট অনুসারে ম্যাচ করার জন্য এবার ডান দিকেরটা সিলেক্ট করে সেটাকে কিছুটা ডান দিকে নিয়ে আসলাম এবার আমি ইন্ডিভিজুয়াল ভার্টেক্সগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ওকে এবার হচ্ছে একটু কমপ্লেক্স প্রথমত আমরা যেটা করব এখানে এই ভার্টেক্সটা সিলেক্ট করব। এবং এই প্রান্তের এই ভার্টেক্সটা সিলেক্ট করব। এরপর অ্যাফে ক্লিক করব ফলে পুরোটা জুড়ে একটা এস ক্রিয়েট হবে এবং আমরা যদি আমাদের ব্লু প্রিন্টের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এটা এই বিন্দুতে এই বিন্দুতে এবং এই বিন্দুতে ছেদ হবে সো আমরা এই এসটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখানে সাব ডিভাইডে ক্লিক করব ফলে যেটা হবে এই এসটা কয়েকটা ভাগে বিভক্ত হবে সো আমাদের যেহেতু তিনটা ভাগ প্রয়োজন আমি এখানে নাম্বার অফ কার্ড করে দিলাম তিন এখন এটা যেই অংশেই থাকুক আমি সাইড ভিউ থেকে দেখে একদম বাম পাশের ভার্টেক্সটা সিলেক্ট করে দুইবার জিতে ক্লিক করে এটা কিছুটা বাম দিকে নিয়ে আসছি এরপর মাঝখানটা সিলেক্ট করেও এটাও কিছুটা বাম দিকে নিয়ে আসি যেন এটা ব্লু প্রিন্টের রেখার সাথে অ্যাডজাস্ট হয় ডান দিকে এটা সিলেক্ট করে কিছুটা ডান দিকে নিয়ে আসছি অবশ্যই আমি দুইবার জিতে ক্লিক করেছি যেন এটা যেই এর কনস্ট্রেন বা নর্মাল লাইন সেই অনুসারে যায় এবার হচ্ছে আমরা ফেসগুলোকে যুক্ত করব প্রথমত নিচেরগুলো এখানে এই দুটো ভার্টেক্স সিলেক্ট করে এ ক্লিক করলাম যেন এটা গ্র্যাজুয়েলি বা ক্রমাগতভাবে ফেস ক্রিয়েট করতে করতে এই রেখাটা পূর্ণ করে সেখানে ফেসটা ক্রিয়েট হয়ে গেল এবার আমরা এই চারটা ভার্টেক্স একসাথে সিলেক্ট করে এইখানে চারটা ভার্টেক্স একসাথে সিলেক্ট করে অ্যাফে ক্লিক করে ফেস ক্রিয়েট করব এবং পরবর্তী এই দুটো ভার্টেক্স এবং এই দুটো ভার্টেক্স সিলেক্ট করে অ্যাফে ক্লিক করে ফেস ক্রিয়েট করব পরের ফেসটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটু ভাবতে হবে প্রথমত আমরা এই চারটা ভার্টেক সিলেক্ট করব এক দুই তিন চার এই চারটা সিলেক্ট করে অ্যাফে ক্লিক করে এখানে ফেস ক্রিয়েট করলাম এবং এরপর এখানে যে গ্যাপ রয়েছে সিম্পল এই চারটা সিলেক্ট করে এ ক্লিক করে এখানে ফেস ক্রিয়েট করলাম সো আমরা আমাদের গাড়ির অংশটা পেয়ে গেছি এটাকে একটু নিচে নামাই এটাকে একটু উপরে তুলে দিই ওকে এই হচ্ছে আমাদের গাড়ির নিচের বর্ধিত অংশটুকু এখন যদি আমরা সাইড ভিউ থেকে দেখি তাহলে দেখবো আমাদের ফেন এবং ফেসগুলো আমাদের যে ব্লু প্রিন্ট সেই অনুসারে ম্যাচ করেছে এবং সব কিছু ঠিকঠাক রয়েছে এখন আমি এই পাশের একটা এক্সট্রা লাইন ক্রিয়েট করবো এটা সহজ এখানে এই ভার্টেক্সটা সিলেক্ট করলাম তার আগে আমি এগুলোকে হাইট করে দিই আমি সবগুলোকে সিলেক্ট করলাম এই পাশের এবং এগুলোকেও সিলেক্ট করে উপরেরগুলো সিলেক্ট করে এইচে ক্লিক করে সবগুলোকে হাইট করে দিই ওপস শুধুমাত্র এটা বাদে এবার হচ্ছে এই ভার্টেক্সটা সিলেক্ট করব সিলেক্ট করে এটাকে এক্সট্রুট করব নিচের দিকে এবং কন্ট্রোল ওয়ানে ক্লিক করে রিয়ার ভিউতে গিয়ে এটার অবস্থান অ্যাডজাস্ট করে দিব এক্স অ্যাক্সিসে একইভাবে এটাকে আমি কয়েকবার এক্সট্রুট করছি রিয়েল ভিউ থেকে দেখে এবার হচ্ছে সাইড ভিউ থেকে দেখে সেটা ডানে বামে যদি নিতে হয় ওয়াই অ্যাক্সিসে সেটা নিয়ে নেব এই হচ্ছে সবগুলো ভার্টেক্স টানা হয়ে গেছে এবার অল্টার ক্লিক করে বাকি মেশগুলো আনহাইড করে দিলাম এখন শুধুমাত্র উপরের এইসটা সিলেক্ট করব এরপর এ ক্লিক করব আবার এ ক্লিক করবো কন্টিনিউয়াসলি যেন এটা একেবারে নিচে পর্যন্ত ফেস ক্রিয়েট কমপ্লিট হয় ওকে আমাদের সামনের এবং সাইডের এই অংশটুকু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা প্রথমত রিয়ার ভিউ এরপরে ফ্রন্ট ভিউ এরপর হচ্ছে বটম ভিউ এই কয়েকটা ভিউ আমাদেরকে ক্রিয়েট করতে হবে ইমেজগুলো ক্রিয়েট করতে হবে বাট গাড়িটা অলরেডি যথেষ্ট পরিমাণ ভিজিবল হয়ে গেছে এবং আমরা দেখতেই পাচ্ছি আমাদের গাড়ির মডেলটা আপনারা যদি এই পর্যন্ত কমপ্লিট করতে পারেন তো অবশ্যই আপনাদের ভালো লাগবে বা খুশি হওয়ার কথা আমি যখন প্রথমবার মডেল বানাতে পারতাম এবং যখন দেখতাম এটা ক্রমাগত ভিজুয়াল হচ্ছে তখন আমার কাছে এটা দেখতে বেশ আনন্দদায়ক হতো আশা করি এই পর্যন্ত সবাই কমপ্লিট করতে পেরেছেন ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা ক্রমাগত পর্ব পর্ব ধরে ফ্রন্ট ভিউ রিয়ার ভিউ চাকা অন্যান্য বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করবো সে পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন সবাইকে ভালো রাখুক আজকের পর্বে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ